স্পর্শ করলেই বিষ খাবো, বাসর রাতে বরকে হুমকি বউয়ের। কেন এমন হুমকি দিল বউ, জানলে চমকে যাবেন। সাধারণত ফুলশয্যার রাত যে কোনো দম্পতির জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে থাকে, তেমনটাই ভেবেছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা মুকেশ যাদবও। নিজের ফুলশয্যার রাতটি তার কাছেও হয়তো চিরস্মরণীয় হয়েই থাকবে, কিন্তু সম্পূর্ণ অন্য কারণে। দিন কয়েক আগে 24 বছর বয়সী মুকেশের বিয়ে হয় গ্রামেরই মেয়ে সোনাক্ষীর সঙ্গে। দুই পরিবারের বড়রা দেখে শুনে বিয়ে করায় দুজনের। সোনাক্ষীকে দেখে শুনে পছন্দ হয়েছিল মুকেশের। আপাত দৃষ্টিতে শান্তশিষ্ট সোনাক্ষীকে বিয়ের আগে থেকেই ভালোবেসে ফেলেছিল মুকেশ, কিন্তু নিজের পছন্দের মানুষটি সম্পর্কে তার সমস্ত ধারণা বদলে যায় বিয়ের পরে ফুলশয্যার রাতে। স্ত্রীর সঙ্গে কিছু প্রেম নিবিড় মুহূর্ত কাটাবেন এমনটা আশা করেই মুকেশ সেদিন শয্যাকক্ষে ঢুকেছিলেন, কিন্তু সদ্যবিবাহিত স্ত্রীর পাশে খাটে গিয়ে বসতেই স্ত্রী যেন আক্ষরিক অর্থেই ফোঁস করে ওঠেন। হুমকি সুরেই নিজের স্বামীকে সোনাক্ষী বলেন, তুমি আমার গায়ে হাত দেওয়ার কথা ভেবো না। বিহব্বল মুকেশ কিছু বলার চেষ্টা করতেই সোনাক্ষী বলেন, তুমি আমাকে স্পর্শ করার চেষ্টা করলেই আমি বিষ খেয়ে মরব। মুকেশের বিড়ম্বনার এখানেই শেষ নয়। ফুলশয্যার রাতটি কোনো ক্রমে সোনাক্ষীর সঙ্গে এক ঘরে কাটানোর পর দিন সকাল থেকেই নাকি সোনাক্ষীর মোবাইলে কোনো এক অজানা নাম্বার থেকে এক যুবকের ফোন আসা শুরু হয়। মুকেশ এ নিয়ে প্রশ্ন করলে চেঁচামেচি করতেন সোনাক্ষী। পরিবারের অশান্তি দিন দিন বাড়ছিল। শেষমেশ নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে যান সোনাক্ষী। মুকেশের পরিবারের লোকজন এতটাই ক্ষুব্ধ যে তারা সোনাক্ষীর নামে গাজিয়াবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন। সংবাদ মাধ্যমের তরফে মুকেশের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নববধূর আচরণে তারা সকলেই বিস্মিত ও আহত হয়েছে। তাদের অনুমান, অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল সোনাক্ষীর, সেই কারণেই পরিকল্পিতভাবে তিনি মুকেশের সংসার ছেড়ে চলে গিয়েছেন। পুলিশ জানিয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং দুই পরিবারের মধ্যে যাতে মিটমাট হয়ে যায় সে ব্যাপারে চেষ্টা করছে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।